সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব থিথোনাস, রিটেন বাই আলফ্রেড টেনিসন। ইন বাংলা ট্রান্সলেশন করব আমরা, এখানে ডাবল কেন হল। সো থিথোনাস রিটেন বাই আলফ্রেড টেনিসন, ইন বাংলা ট্রান্সলেশন আলোচনা করব। পূর্বে আমরা সামারি আলোচনা করেছি, সামারি অবশ্যই দেখবেন, তা না হলে আপনার কবিতা ঠিক বুঝতে পারবেন না। সো সামারি দেখতে অবশ্যই আই বাটনে যে দেওয়া আছে থিথোনাসের সামারিটা, অথবা ডিসক্রিপশন বক্স থেকে আপনার যে লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। সো চলুন আজকে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। দ্য উডস ডিকে, দ্য উডস ডিকে অ্যান্ড ফল, ক্ষয়িষ্ণু বন, বন ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয় হয়, বন ধ্বংস হয়, ধসে পড়ে। অর্থাৎ বন গাছ পালাগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, ধসে পড়তেছে। দা ভ্যাপোয়ার্স উইভ দেয়ার বার্থেন টু দা গ্রাউন্ড, জলীয় বাষ্পেরা ভূমিতে অস্ত্র ঝরিয়ে হালকা হয়, অর্থাৎ জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, জলীয় বাষ্পেরা ভূমিতে অস্ত্র ঝরিয়ে, অর্থাৎ ভূমিতে আপনার বাষ্প হয়ে হালকা হচ্ছে। ম্যান কামস অ্যান্ড টিলস দ্য ফিল্ড অ্যান্ড লাইজ বিনিথ, মানুষরা জন্মাচ্ছে, জমি খুঁড়ে এবং সেখানে শুয়ে যায়, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করতেছে, আবার মাটি দিচ্ছে মাটির নিচে, সেটি বলছেন। অ্যান্ড আফটার মেনি আ সামার ডাইস দ্য সন, অনেক বছর পর রাজহংসটি মারা যাচ্ছে, অর্থাৎ রাজহংসটি অর্থাৎ রাজহাঁসটিও মারা যাচ্ছে। মি ওয়ানলি ক্রুয়েল ইমর্টালিটি, শুধু আমি আবদ্ধ নিঃসংশয় অমৃতায়। আমি এখানে একটু বলে দিই, সামারি যে বলছেন যে যে যখন তার কাছে চাইলেন, তার দেবতার কাছে, যে আমি আসলে অমৃত দাও, আমি যেন অমরণ, অর্থাৎ আমি সারাজন বেঁচে থাকে, কিন্তু তিনি হয়েছেন বুড়ি হয়ে যাচ্ছেন, তিনি চাইতে ভুলে গেছিলেন তার যৌবন। আমরা পূর্বে সামনেটা আলোচনা করেছি। সো কবি এখানে বলছেন যে ক্ষয়িষ্ণু বন ধ্বংস হয়ে যাচ্ছে, জলীয় বাষ্পীরা ভূমিতে অস্থির হয়ে ঝরিয়ে হালকা হচ্ছে, মানুষরা জন্মগ্রহণ করতেছে, আবার জমি খুঁড়ে এবং সেখানে তাদেরকে শুয়ে দেওয়া হচ্ছে, মাটি খুঁড়ে তাদেরকে মাটি দেওয়া হচ্ছে, অনেক বছর পরে রাজহংসটাও মারা যাচ্ছে, শুধু আমি মাত্র আবদ্ধ এই নৃশংস অমরতায়। কবি তার যে যে চাওয়া, যে চাওয়ার মধ্যে যে ভুলটি তিনি করেছিলেন, যৌবন চাননি, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন এবং সবাই মারা যাচ্ছে, কিন্তু তিনি বেঁচে আছেন, সেই কথাটি তিনি উল্লেখ করছেন। আমরা জানি সামনে থেকে জেনে আসছি যে আসলে কেন তিনি এই কাজটি করছিলেন এবং কেন তিনি কি চেয়েছিলেন এবং তার পরিণতি বা কি হয়েছিল। কনজিউমস আই উইদার স্লোলি ইন থিন আর্মস, ক্ষয়মান আমি সূক্ষ্ম করি বাহু যুগল, বলছে আমি ক্ষয়মান হয়ে যাচ্ছি, সূক্ষ্ম করতে আছে, শুষ্ক করি বাহু যুগল। হিয়ার অ্যাট দ্য কোয়াইট লিমিট অফ দ্য ওয়ার্ল্ড, এখানে এই ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে, অর্থাৎ এই যে ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে আমি কি হয়ে যাচ্ছি, ক্ষয়মান আমি, শুষ্ক করি বাহু যুগল গুলো। আ হোয়াইট হিয়ার্ড শ্যাডো রোমিং লাইক আ ড্রিম, শুভ কেশধারী ভৌতিক ছায়া হয়ে আমি, অর্থাৎ শুভ কেশধারী, অর্থাৎ শুভ বলতে এখানে আসলে যে শুভ বলতে ভালো, বা আমরা যেটা শুভ্র বলতে পারি, যে চুলগুলো পেকে গেছে, বয়স্ক হয়ে যাচ্ছে, বলছে শুভ কেশের ভৌতিক ছায়া হয়ে আমি, অর্থাৎ ভূতের মতন ছায়া হয়ে আমি কি হয়েছি। দ্য ইভার সাইলেন্ট স্পিসেস অফ দ্য ইস্ট, স্বপ্নের মতো ঘুরে ফিরে স্তব্ধ পূর্ব দিগন্তে, অর্থাৎ স্বপ্নে যেমন মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে, ঠিক তেমনই যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে স্তব্ধ পূর্ব দিগন্তে, পূর্ব দিকে। ফার ফোল্ডেড মিস্ট অ্যান্ড গ্লিমিং হালস অফ মন, সুদূর মেঘের ভাজে ভাজে ঊষা দেবীর উজ্জ্বল প্রসাদ প্রাঙ্গণে, বলছেন কোথায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, সুদূর মেঘের ভাজে ভাজে ঊষা দেবীর, ঊষা দেবীর উজ্জ্বল প্রসাদ প্রাঙ্গণে, প্রাসাদ অর্থাৎ আপনার বিল্ডিং প্রাঙ্গণে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এই তীর্থনাথ, আলাস ফর দিস গ্রে শ্যাডো ওয়ান্স এ ম্যান, আহা একদা এই ধূসর ছায়ায় মানুষ ছিল, বলছেন একদা এই ধূসর ছায়ায় মানুষ ছিল, সো গ্লোরিয়াস ইন হিস বিউটি অ্যান্ড দিস চয়েস, আর এই অবাক সৌন্দর্য পছন্দ করেছিল ঊষা দেবী, ঊষা দেবীর কথা বলেছিলাম আমরা সামারিতে, বলছেন এই অবাক সৌন্দর্য পছন্দ করেছিল ঊষা দেবী। হু ম্যাডেস্ট হিম দ্য চুজেন দ্যাট হি সিম, সে চেয়েছিল আমায় তীব্র আকুলতায়, টু হিজ গ্রেট হার্ট নান আদার দেন আ গড, গর্বে ভরেছিল মোর বুক যেন এই যে সে ঈশ্বরের অধিক কিছু। আই আস দি, বলেছিলাম তাকে, গিভ মি ইমর্টালিটি, দাও মোর অমরতা, বলছেন তার যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে পছন্দ করেছিল ঊষা দেবী, ঠিক আছে, এবং সেই ঊষা দেবী তাকে চেয়েছিল, সে চেয়েছিল তীব্র আকুলতায় তাকে চেয়েছিল, অর্থাৎ ঊষা দেবী তাকে ভালোবাসত এবং সেই ভালোবাসায় গর্বে ভরেছিল তার বুক, এবং সে এমন বলছেন বুক যেন সে ঈশ্বরের অধিক কিছু,
অর্থাৎ এমন সে ভাবতেছে যে ঠিক আছে, আমাকে যে এমন ভাবে ভালোবাসছে, বা আমি তাকে যেন ঈশ্বরের অধিক কিছু ভাবে ভালোবাসে, আর সেও আমাকে অনেক ভালোবাসে উষা দেবী। সো তাকে আমি কি করলাম, আই আস দি, আমি বলেছিলাম তাকে গিভ মি মর্টালিটি, আমাকে অমরতা দাও যেন মরণ না থাকে, এই বিষয়টি। দেন ডিডিস দাও গ্রান্ট মাইন আস্কিং উইথ আ স্মাইল, মধুর হেসে সে আমায় তা করেছিল দান, আমি যে অমৃত চেয়েছিলাম উষা দেবী সেটি দিয়েছিল এবং মধুর হাসি হেসে আমাকে দিয়েছিল। লাইক ওয়েল দি ম্যান হু কেয়ার নট হাউ দে গিভ, ঠিক সম্পদশালী মানুষের মতোই সে যে সবকিছু, অর্থাৎ আমি সময় না সম্পদশালী মানুষের কাছে 2-4 টাকা চাইছে না, ঠিক আছে দিয়ে দিলেন কোনো ব্যাপার না, ঠিক মনে হচ্ছে তেমনই উষা দিবে আমাকে দিয়েছিল অমৃত, তেমনই ব্যাপারে হেসে খুশে হাসি মুখে, ঠিক আছে আমি অমৃত চেয়েছো ঠিক আছে দিয়ে দিলাম। তো তাই সেটাই বলছে, ঠিক সম্পদশালী মানুষের মতোই যে সবকিছু, বাট দ্য স্ট্রং আওয়ার্স ইন্ডিজেনেন্ট ওয়াকড দেয়ার উইলস, ছুড়ে দেয় অন্যদের তরে পরম অবহেলায়, অ্যান্ড বিট মি ডাউন অ্যান্ড মার্ড অ্যান্ড ওয়েস্টেড মি, সময় কাটত তার দু দিগন্তের কর্মব্যস্ততার, অ্যান্ড দাও দে কুড নট ইন মি লেফট মি ম্যামিট, পাওনা মিটিয়ে সে আমায় ছুড়ে দিল চরম অবহেলায়। কবিতাটা বলছেন যে তার যখন যৌবন ফুরিয়ে গেল বা তার যখন পাওনাটি মিঠে গেল, তখন অর্থাৎ তার আগে তিনি কিন্তু আপনার সময় কাটতো তার দুই দিগন্তের কর্মব্যস্ত, দুই দিগন্ত তিনি কর্মব্যস্ততে সময় কাটাতেন, যখন উষা দেবীর এই যে আপনার তিথনাসের আপনার দরকার শেষ হয়ে গেল, পাওনা মিঠে গেল, তখন ও আপনার উষা আপনার ওই যে তিথনাসকে কি করলো, ছুড়ে ফেলে দিল চরম অবহেলায়, কারণ তার সেই সৌন্দর্য নাই, যৌবন নাই। টু ডিউল ইন প্রেজেন্স অফ ইমর্টাল ইউথ, হত্যা করলো না মোর ছিল শুধু ক্ষণিক যৌবন ব্যবহার, বলছেন আমাকে হত্যা করলো না সে, শুধু আমাকে সে যৌবনটা ব্যবহার করলো। ইমর্টাল এইজ বিসাইড ইমর্টাল ইউথ, সে রবে তরুণী অনন্তকাল, আর আমি অ্যান্ড আই উইল আই ওয়াল আই ওয়াজ ইন অ্যাশেজ, ক্যান দি লাভ। ওকে ওকে, এখানে বলছেন সে রবে তরুণী অনন্তকাল, সে তরুণী সারা জীবন সে তরুণী অনন্ত থেকে যাবে, আর আমি তিথুনাস বয়সের ভারে নুচ যৌবন পড়ে সাই, ক্যান দে লাভ, সে কি আমার তারা কি আমাকে ভালোবাসবে না, সে কি আমাকে ভালোবাসবে। আমি আবার বলছি যখন ওই যে উষা দেবী, দেব দেব দেবতা না কিন্তু দেবী, এখানে তরুণী বা মেয়ে, এখানে এখানে আসলে দেব দেবতার যে ব্যবহার সেবা সেইটি, তো বলছেন যে যখন তরুণী অর্থাৎ উষা দেবী আমাকে ব্যবহার করে ছেড়ে দিলেন যখন আমার যৌবন ছিল, কিন্তু সে এখনো পর্যন্ত কি আছে, তরুণী আছে এবং অনন্তকাল এই উষা দেবী তরুণী থেকে যাবে, আর আমি তিথনাস বয়সের ভারে, অর্থাৎ আমি তো মনে করেন যৌবন চাই না, আমি শেষ অমরত্ব, কিন্তু আমি বয়সের ভারে নুয়ে পড়বো, ঠিক আছে আমি যৌবনে পড়ে ছাই হয়ে যাব, ক্যান দে লাভ, সে তারা আমাকে ভালোবাসবে। দ্য বিউটি দেই বিউটি মেক অ্যামেন্ডস দাও ইভেন নাও, তোমার সৌন্দর্য আর ভালোবাসা ফিরে দেবে কি তা, ক্লোজ ওভার আস দ্য সিলভার স্টার দ্য গাইড, যেটি বন্ধ হয়েছে রূপালী তারকা তোমার পথ প্রদর্শক হিসেবে। তারপর বলছেন যে তোমার যে সৌন্দর্য আর তোমার যে ভালোবাসা তাকে ফিরিয়ে দেবে, যেটি বন্ধ হয়ে গেছে রূপালী তারকা তোমার পথ প্রদর্শক। কই বলছেন তুমি যে তোমার যে যৌবন, তোমার যে ভালোবাসা, এগুলোকে তোমার যে সৌন্দর্য, এগুলো কি তোমাকে আবার ফিরিয়ে দেবে, তুমি যে বুড়ো হয়ে যাচ্ছ বয়স্ক হয়ে যাচ্ছ, এগুলোকে ফিরিয়ে দেবে যেটা এখন বন্ধ হয়ে আছে, রূপালী তারকা তোমার সে পথ প্রদর্শক কি ফিরিয়ে দেবে। শাইনস ইন দোজ টার্মিলাস টার্মিউলাস আইস দ্যাট ফিল উইথ টিয়ার্স, জলে ভরা কম্পিত চোখে চকচক করে, অর্থাৎ তিনি কেঁদে কেঁদে বলছেন, টু হিয়ার মি, শুনতে পাচ্ছ কি বা পাচ্ছে কি, লেট মি গো, যেতে দাও মোরে, টেক ব্যাক দি গ্রিফ গিফট, ফিরে যেতে দাও আমাকে সেই উপহারটি, ফিরে যেতে দাও বা ফিরে নিতে দাও, বলছেন শুনতে কি পাচ্ছ আমাকে, আমাকে যেতে দাও সেখানে, আমি ফিরে নিতে চাই আমার সেই গিফট, সেই উপহারটি যেটা তুমি দিয়েছিলে, অর্থাৎ ফেরত দেবে কিন্তু সে। হোয়াই শুড আ ম্যান ডিজায়ার্ড ইন এনি ওয়ে, ফিরিয়ে নাও তোমার উপহার, এই যে এখান থেকে এই লাইন, টেক ব্যাক দি গিফট, ফিরিয়ে নাও তোমার উপহার। হোয়াই শুড আ ম্যান ডিজায়ার ইন এনি ওয়ে, কেন যে মানুষ তার পরিবেশ টু ভ্যারি ফ্রম দ্য কাইন্ড রাইস অফ মেন, হতে নিজেকে আলাদা করে, অর প্যাস বিহাইন্ড দ্য গোল অফ অর্ডিনেন্স, কিংবা সারার সারার মানবিকতার সীমা, ওয়ার ওয়ার্ল্ড শুড পজ অ্যাজ ইস মোস্ট মিট ফর ওয়ার্ল্ড, যখন সকলই ফোরাই স্বস্তির কারণ হয় কি তা সবার তো।
তারপর এখানে লেখক বলছেন যে কেন যে মানুষ আসলে নিজেকে আলাদা করতে চায়, কেন যে মানুষ আর সীমাবদ্ধতা ছেড়ে যায়, কেন যে মানুষ আর মানবিকতার সীমা সেটি ছাড়িয়ে যায়। যখন সকলই ফুরিয়ে যাচ্ছে, স্বস্তির কারণ হয় কি তা সবার তরে, যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে তখন কি এইসবগুলোকে সবার কাছে স্বস্তির কাছে হয়, যে মানুষ সবসময় শেষ বয়সে জীবনে যা কিছু পেয়েছে তা থেকে অনেকে স্বস্তি পায় না, ঠিক আছে, এত কিছু পেয়েছে এতে সন্তুষ্ট না। তো কবি বলছেন মানুষ যে কেন তার যে নিজেকে আলাদা করে, নিজেকে আপনার সেপারাল করে, আপনার ডিভাইডেড করে, সেটি বলছেন। A soft air fans the cloud effort. Three, there comes. মেঘের আঞ্চল ছেড়ে আসে কোমল মধুর হাওয়া। A glimpse of that dark world there I was born. স্পষ্ট লোকে ধরা পড়ে আধার পৃথিবী যেখানে জন্মেছিলাম আমি। Once more the old mysterious glimmer steals. আবার এক কথা তার পুরোনো অলৌকিক আভা ফুটে ওঠে। From thy pure brows and from thy shoulders pure. চোখের ভ্রুতে পুরুষ্ঠ তার কাঁধ আর নিষ্কুরুষ হৃদয় হতে। And bosom beating with the heart renewed. এখন তেজস্ক্রিয়তা প্রকাশে ঝড়ের মতো। কবি বলছেন যে মেঘের যে অঞ্চল ছেড়ে আসে কোমল মধুর হাওয়া ছেড়ে আসছে মেঘের অঞ্চল ছেড়ে, স্পষ্ট লোকে ধরা পড়ে আধার পৃথিবী যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আবার একদা তার প্রণ অলৌকিক আভা ফুটে উঠছে চোখের ভ্রুতে পুরুষ্ঠ তার কাঁধ আর নিষ্কলুষ হৃদয় হতে। এখন তেজস্ক্রিয়তা প্রকাশে ঝড়ের মতো প্রকাশ পাচ্ছে তার যে তেজস্ক্রিয়তা, তার যে তেজ। Thy cheek begins to redden though through the gloom. প্রকাশ পায় দেবী লজ্জায় লাল গন্ড দেশ আধারে। The sweet eyes brighten slowly close to mine. মনোহর অক্ষি যুগল তার আমাকে ডেকেছে একান্তে। কবি আবার সেই সেই আপনার দেবতার বা দেবীর কথা বলছেন, যে প্রকাশ পায় দেবীর লজ্জায় লাল গন্ড দেশ আধারে, অর্থাৎ আমাকে দেখে যে দেবী লজ্জা পেয়েছিল, লাল গন্ড দেশ আধারে হেসেছিল। বলছেন মনোহর অক্ষি যুগল, অর্থাৎ সেই মনোহর চক্ষু যুগল, সেই চক্ষু জোড়া তার আমাকে ডেকেছে একান্তে, যে চক্ষু জোড়া আমাকে ডেকেছিল, সেই দেবী আমাকে একান্ত ডেকেছিল, আমাকে ভালোবেসে, আমার রূপের সৌন্দর্যে ভালোবেসে। ইরা ইয়েট দে ব্লাইন্ড দ্য স্টার্স অ্যান্ড দ্য ওয়াইল্ড টিম, তার আগে মুছে দিয়েছিল তারাদের আলো। উইস লাভ দি ইয়ারিং ফর দি ইয়োক অ্যারাইজ, আর বুনো অশ্বদের যারা যোগায় তার প্রেমের আস্বাদ বা আনন্দ। অ্যান্ড শেক দ্য ডার্কনেস ফ্রম দিয়ার লুজেন্ট মিন্স, কাপায় অন্ধকার তার ছিঁড়ে দেয় প্রেতাত্মার দল। অ্যান্ড বিট দ্য টুইলিং টুইলিং ইন্টু ফ্লেক্স অফ ফায়ার, আর তাড়িত করে গোধূলির আভা অগ্নিশিখায়। ল এইভর দাস দাও গ্রোস্ট বিউটিফুল, নিরবতার মাঝে কত না সুন্দর তুমি একটু তাকাও। ইন সাইলেন্স দেন বিফোর দেন অ্যান্সার গিভেন, কোনো কথা না বলে চলে যাও তুমি। বলছে ইন সাইলেন্স নিরবতায়, দেন বিফোর থিন দাইন অ্যান্সার গিভেন, কোথাও কোনো কথা না বলে চলে যাও তুমি। Departest and thy tears are one my sick, তোমার অশ্রুধারা ঝরে পড়ে গন্ড দেশে। কান্নাকাটি করতেছেন এখন। Why wilt thou ever scare me with thy tears, কেন যে তোমার অশ্রুভারে ভীত কম্পিত করো মরে। And make me tremble lest a sighing land, এবং আমাকে কাঁপিয়ে দেবে একটি বক্তব্য শিখে যাই। ইন ডেইজ ফার অফ, যে দিনগুলো গত। ওয়ান দ্যাট ডার্ক আর্থ বি ট্রু, তবু বলি সত্যি ফিরবে কি মোর আধার পৃথিবী। দ্য গডস দেম সেলস ক্যান নট রিকল দেয়ার গিফটস, পুরনো উপহার ঈশ্বরের কখনোই হবে না বদল। অর্থাৎ কবি এখানে বলছেন যে কবি যখন তার দেবীর কাছে আবারও, তীর্থনাথ যখন তার দেবীর কাছে আবারও তার যৌবন ফিরে চাচ্ছেন, তখন কি বলছে নীরবতা, বলছে মাঝে কত না সুন্দর তুমি একটু তাকাও। অর্থাৎ যখন তার কাছে চাইতে গেলেন, তার যৌবন ফিরে পেতে চাইলেন, তার গিফট অর্থাৎ তিনি যে উপহারটা দিয়েছিলেন অত অমরতা, এটা তিনি বলছেন ঠিক আছে অমরতা আপনি কি দিয়েছিলেন, আমি এটা ফেরত দিতে চাই। তখন অনেক সময় দেবী কি করেছে নীরবতা থাকছেন, কিন্তু সেই নীরবতা কত না সুন্দর তুমি একটু তাকাও, কারণ তার তো যৌবন আছে দেবীর।
তাই বলছেন সেই নীরবতা না কত সুন্দর, কোনো কথা না বলে তুমি মাঝে মাঝে চলে যাও, তোমার অশ্রুর ধারা ঝরে পড়ে গন্ড দেশে, তুমি কাঁদো আর তোমার অশ্রুর ধারা ঝরে পড়ছে গন্ড দেশে, আপনার দুই যে চোয়াল হয়ে গন্ড দেশে গলায় ঝরে পড়ছে। কেন যে তোমার অস্ত্র ভারে ভীত কম্পিত কর মরে, এবং আমাকে কাঁপিয়ে দেবে একটি বক্তব্য শিখে যায়, সেই দিনগুলো গত তবু বলি সত্যি ফিরবে কি মোর আধার পৃথিবী, সেই দিনগুলো গত হয়ে গেছে কিন্তু সত্যি কি ফিরবে সেই আমার সেই পূর্বের পৃথিবীটি। পুরনো উপহার ঈশ্বরের কখনোই হবে না বদল, অর্থাৎ পুরনো যে উপহার ঈশ্বর আমাকে দিয়েছিল সেটি কখনোই আর বদল হবে না। আই মি উইথ হোয়াট অ্যানাদার হার্ট, এই যে আমি আলাদা হৃদয় বেগে, ইন ডেজ ফেয়ার অফ ফার অফ অ্যান্ড উইথ হোয়াট আদার আইজ, সেদিন হয়েছে গত তাকাই আমি ভিন্ন চোখে। আই ইউজ টু ওয়াটস, আমি দেখতাম, ইফ আই বি হি দ্যাট ওয়াস্ট, আমি যদি সেই প্রহরী হতাম, দ্য লুসিড আউটলাইন ফর্মিং রাউন্ড দি সো, খুঁজে ফিরি যদিও খুঁজে ফিরি তোমার চারিপাশের, দ্য ডিম কার্লস কিন্ডেল ইন্টু সানি রিংস, নিষ্প্রভ অথচ উজ্জ্বল আলোর বলয়। কবি বলছেন এই যে একটু আলাদা হৃদয় বেগে তিনি বলছেন সেদিন হয়েছে গত, সেদিন গত হয়ে গেছে, তাকাই আমি ভিন্ন চোখে, আমি তাকে একটু ভিন্ন চোখে তাকালাম, আমি দেখতাম, আমি কি দেখতাম, আমি যদি সেই প্রহরীর হতাম, প্রহরী হতাম, খুঁজে ফিরি যদিও খুঁজে ফিরি তোমার চারিপাশে, নিষ্প্রভ অথচ উজ্জ্বল আলোর বলয়। আমি জানি চারি সাইডে অন্ধকার, তবুও আমি আলো, উজ্জ্বল আলো খোঁজার চেষ্টা করছি। সেন্সড উইথ মাই ম্যাস্টিক সেন্স অ্যান্ড ফেল্ট মাই ব্লাড, উজ্জ্বল আলোর বৃত্তে তোমার আলৌকিক পরিবর্তনে বিবাহে আমারও রূপ আর রঙের বদল ঘটে যায়, তারই উজ্জ্বল অনুভব করি রক্তের সেরায় সেরায়। আর আমরা এটাকে আসলে তিন লাইন একটা ব্যাখ্যা বিশ্লেষণ সবাই লাইনটা করছি, ট্রান্সলেশন করেছি। গ্লো উইথ দ্য গ্লো দ্যাট স্লোলি ক্রাইমস অন অল, রক্তিমাভা ধীরে ক্রমে ধীরে লয়ে ছড়ায় উজ্জ্বল আভা, দ্য প্রেজেন্ট দ্য প্রেজেন্স অ্যান্ড দাই পোর্টালস পোর্টালস ওয়াইল আই লাই, দেবীর উদয়ে আমি শুয়ে পড়ি কারুকার্য খচিত তোরণে, উদয়ে কবি শুয়ে পড়ছেন তিথুনাস, মাউথ ফর হেড আই লিডস গ্রোয়িং ডিউ অন, মুখ কপাল আর চোখের ভ্রুতে অনুভব শিশির অনুভব করে শিশির উষ্ণতা। কবি বলছেন যে রক্তমাভা ধীরে ধীরে কমে বেড়ে যাচ্ছে, উজ্জ্বল আভার স্বপ্ন দেখি আমি, দেবীর উদয়ে আমি শুয়ে থাকি, কোলে শুয়ে থাকি কবি, অর্থাৎ তিথনাস, কবি নয় তিথনাস, পুরী কারুকার্য খচিত তোরণে। অনেক সময় তারপর বলছেন মুখ কপাল আর চোখের ভ্রুতে অনুভব করি শিশির উষ্ণতা। উইথ কিসেস বেলমেয়ার দেন হাফ ওপেনিং বার্ডস, অর্ধ গোলার মুকুলের চেয়ে চুম্বন বালমিয়ারের সাথে, অফ এপ্রিল অ্যান্ড কুড হাই হিয়ার দ্য লিভস দ্যাট কিসড, এপ্রিলের ফুল ঝুড়ির চেয়ে অধিক কোমল কিস, উইসপারিং আই নিউ নট ওয়াট অফ ওয়াইল্ড অ্যান্ড সুইট, আমি শুনি তোমার ফিসফিস আওয়াজ, জানি না আমি কোথা হতে এসে আসে এমন বনমিষ্ঠতা। কবি আসলে দেবীর কথা স্মরণ করছেন, তার কোলে শুয়ে থাকার কথা বলছেন, তার যে ফিসফিস করার কথা বলছেন, তার চুম্বনের কথা বলছেন, লাইক দ্য স্ট্রেঞ্জ সং আই হিয়ার অ্যাপোলো সিং, ঠিক যেন অদ্ভুত এক সঙ্গীত শুনি অ্যাপোলো গাইছে গান, অর্থাৎ অ্যাপোলো যে আপনার সঙ্গীতের যে দেবতা তার কথাই বলছেন, যে অ্যাপোলো, ওয়াইল ইলিয়ন লাইক আ মিস্ট রোজ ইন টু টাওয়ার্স, জিউসকে পরিহার করে সুরধারাই জাগিয়েছিল কুয়াশা মাখা ট্রয়ের টাওয়ার, অর্থাৎ এশিয়াল আসলে ট্রয় নগরের কাহিনী এখানে উল্লেখ করেছেন, আপনার জিউজের কথা উল্লেখ করেছেন। ইয়েট হোল্ড মি নট ফর ইভার ইন থিন থাইন আ ইস্ট, পূর্ব দিগন্তে তোমার সাথে থেকে আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি, হাউ ক্যান মাই নেচার লঙ্গার মিক্সড উইথ থাইন, মরণশীল আমি কিভাবে জড়িয়ে গেলাম অমরতায়, বলছেন আমি যে মরণশীল ছিলাম, আমি মানুষ ছিলাম, কিভাবে আমি জড়িয়ে গেলাম এই অমরতায় যেখানে কোনো মৃত্যু নেই। কোল্ডলি দাই রোজি শ্যাডোস বেথ মি কোল্ড, তোমার গোলাপি আভার উষ্ণ করে না আমায়, অর্থাৎ তো কবি আবার সেই দেবীর কথা বলছেন, তোমার যে গোলাপি আভা ছিল আর যে উষ্ণ উষ্ণতা ছিল সেটাকে আমাকে আর জাগায় না, আর ওয়াল দে স্লাইডস অ্যান্ড কোল্ড মাই রিঙ্কলেড ফিট, ওই আভা শুধু মোরে স্নান করায় শীতল ধারায়।
আপন দাই গ্লামারিং থ্রেশ হোল্ডস ওয়েন স্টিম, বলছেন তোমার আলোক বড়ই শীতলতম, তোমার আলোক বড়ই শীতলতম, তোমার উষ্ণ পদ শীতল, এমনকি তোমার উজ্জ্বল অঞ্চলও বড়ই শীতল, সেখানে শুধুই অসহ্য ধোঁয়া উদিত হয় অন্ধকারের মাঠে। ফ্লাওয়ার্স, তোমরা বলছেন ফ্লাওয়ার্স আর ফ্রম দোজ ডিম ফিল্ডস অ্যাবাউট দ্য হোম, সুখী গৃহকোণ প্রত্যাশী মানুষও মানুষটাও তার মৃত্যু চায়। অফ হ্যাপি মেন দ্যাট হ্যাভ দ্য পাওয়ার টু ডাই অ্যান্ড গ্রেস দ্য রোজ অফ দ্য হ্যাপি আর ডেড, বলছে যারা মৃত্যুতে সুখী, যেসব ব্যক্তি যারা মৃত্যু চাচ্ছে এবং মৃত্যু তারা শক্তি মনে করছে এবং মৃত্যুটাকে অবশ্যই মৃত্যু হবে এটাই তারা জানে অনিবার্য, তবে এইসব ব্যক্তি কি বলছেন, তারপর মারা যাওয়ার পর মৃত্যুতে মৃত্যু সুখীতে সেই সব ব্যক্তির কবর ঘাসে ঢেকে যাচ্ছে। রিলিজ মি অ্যান্ড রেস্টোর মি টু দ্য গ্রাউন্ড, আমাকে মুক্ত করো পৃথিবীর এই মৃত্যুকা থেকে, পৃথিবী থেকে। দাউ সিস্ট অল থিংস দা উইল সি মাই গ্রেভ, কিছুই নজর এড়ায় না তোমার, সবই দেখো তুমি, এমনকি আমার কবরও নজর এড়ায় না তোমার, তুমি আমাকে কব আমার কবরটাও তুমি দেখতে পাচ্ছ। দা উইল্ট রিনিউ দ্য বিউটি মন বাই মন, দিনে দিনে হচ্ছে উজ্জ্বল, হচ্ছে উজ্জ্বল হতে আরো উজ্জ্বলতার, তুমি দিনে দিনে আরো উজ্জ্বল হচ্ছ। আই আর্থ ইন আর্থ ফরগেট দিস এম্পটি কার্ডস কোর্টস, আমি ভুলে যেতে চাই মোর চাওয়া পাওয়া ফাঁকি, অর্থাৎ আমি যে চাওয়া পাওয়া আপনার কাছে ছিল, যে চাওয়া পাওয়া আমি করেছিলাম সেগুলো আমি ভুলে যেতে চাই। অ্যান্ড দি রিটার্নিং অন দ্য সিলভার হুইলস, তুমি চলে যাও তোমার রাস্তায় রূপালী রথে, বলছেন তুমি চলে যাও তোমার রাস্তায় রূপালী রথে, আমি ভুলে যেতে চাই আমার অতীতে যা কিছু হয়েছে। সো এই ছিল এই কবিতাটির লাইন বাই লাইন ট্রান্সলেশন। আমরা কবিতা ঠিকই থিটনাস নিয়ে আমরা সামারি আলোচনা করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, সেখানে 8 মিনিটের মতো একটা ভিডিও আছে, দেন আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করলাম। সো যতটুকু আপনারা বুঝতে পেরেছেন অতটুকুই নিন, আর অন্য কোনো কবিতা আপনাদেরকে যদি লাইন বাই লাইন ট্রান্সলেশন করা লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ এটি আপনাদের উপকার আসবে এবং আপনার বন্ধুদেরকে উপকার হবে, বিশেষ করে করোনা ভাইরাস কালীন এটি অবশ্যই উপকার হবে। সো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।